আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা সবাই? আরেকবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডি টেকনিক্যালে ফিরে আসার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন 3 বেডরুমের একটি বাড়ির ডিজাইন। তো যারা মোটামুটি 2.5 থেকে 3% জমিতে বাড়ি করতে চাচ্ছেন তাদের জন্য খুবই সুন্দর হবে এই ডিজাইনটি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভিডিওতে আমরা বিস্তারিত সব কিছু আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, বাড়িটি বাইরে থেকে এমন দেখাবে। আশা করি এই বাড়িটি আপনারা যেদিক থেকে দেখবেন সেদিক থেকে খুব সুন্দর লাগবে। এখানে বাড়িটি 3D মডেল দেখতে পাচ্ছেন। এই বাড়িটি নির্মাণ করতে আপনাদের 3 শতক জমি প্রয়োজন পড়বে। তো দেখতে পাচ্ছেন এই দিক থেকে দেখলে বাড়িটি এমন দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন আমি ছাদে টাইলস করে রাখছি, আপনারা চাইলে বাজেট থাকলে টাইলস করতে পারেন, না করলেও সমস্যা নেই, তবে টাইলস করলে খুব সুন্দর লাগবে। এখানে বাড়িটির ভেতরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এমন হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা 3D প্ল্যানের মধ্যে এখানে দুই দিকে দুটি বেডরুম করা আছে, আর এই কোণারে দেখতে পাচ্ছেন এদিকে একটি বেডরুম থাকবে। এখানে মাঝে আমাদের ড্রয়িং কাম ডাইনিং থাকবে, আর এই কোণারের দিকে দেখতে পাচ্ছেন এটা আমাদের একটি কিচেন হবে। তবে কিচেনটা এই ডিজাইনের মধ্যে ছোট করা আছে। আর সামনে দুটি বারান্দা দেখতে পাচ্ছেন, মোটামুটি এমন হবে ডিজাইনটি। তো আপনারা যদি এই ডিজাইনের মধ্যে প্ল্যানটি চেঞ্জ করে করতে চান তাহলে আমাকে ফেসবুকে মেসেজ করতে পারেন, আমি চেষ্টা করব আপনার মনের মতো করে ডিজাইনটি করে দেওয়ার। এখানে বাড়িটির প্ল্যান দেখতে পাচ্ছেন এমন হবে, দুটি বেডরুম, সামনে দুটি বারান্দা থাকবে। আমাদের এই বাড়িটির মেন গেট সিঁড়ির নিচ দিয়ে থাকবে, আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ড্রয়িং রুমটি এমন হবে। কিচেনটা দেখতে পাচ্ছেন এই সাইডে, আর এখানে একটি টয়লেট হবে, এই দিকে আমাদের একটি বেডরুম থাকবে। তো বন্ধুরা, যদি আপনারা এই বাড়িটি একটু বড় করে করতে চান আপনার জমি অনুযায়ী, আমি করে দিতে পারবো প্ল্যান, সমস্যা নেই, সেক্ষেত্রে আমাকে ফেসবুকে মেসেজ করতে পারেন। এই বাড়িটি দেখতে পাচ্ছেন 35x30 ফিটের। তো এই বাড়িটি মোটামুটি আমাদের 1050 স্কোয়ার ফিটের হবে। এই বাড়িটি নির্মাণ করতে আপনাদের মোটামুটি 19 লাখ টাকা খরচ পড়বে। যদি 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করেন 19 লাখ টাকার মতো খরচ পড়বে। খরচ যদি আপনি কমাতে চান কমাতে পারবেন, সেই ক্ষেত্রে আপনাকে ম্যাটেরিয়ালসের সাথে কম্প্রোমাইজ করতে হবে। আর যদি মোটামুটি সব কিছু ভালো করে করতে চান তাহলে 19 লাখ টাকার মতো খরচ পড়বে। এখানে মাপগুলো আপনারা দেখে নেবেন। বেডরুমের সাইজটা কিন্তু দেখতে পাচ্ছেন 12 ফিট বাই 13.5 ফিটে থাকবে, মোটামুটি খুব সুন্দর সাইজের বেডরুম পাবেন এই দুটি বেডরুম। আর এই দিকের বেডরুমটা দেখতে পাচ্ছেন 9 ফিট 2 ইঞ্চি বাই 11 ফিটের হবে। এখানে আমাদের ড্রয়িং রুমটি দেখতে পাচ্ছেন 13 ফিট 8 ইঞ্চি বাই 11 ফিটের হবে। কিচেনটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে 9 ফিট 8 ইঞ্চি বাই 6 ফিটের হবে। আর টয়লেটটি দেখতে পাচ্ছেন 4.5 ফিট বাই 6 ফিট 2 ইঞ্চির। এখানে সিঁড়ির জন্য আমাদের স্পেস থাকবে 6 ফিট বাই 17.5 ফিটের। তো এইভাবে যদি বাড়িটি করতে চান তাহলে আপনাদের 19 লাখ টাকা খরচ পড়বে। আর যদি এই ডিজাইনের মধ্যে আপনি প্ল্যানটা একটু চেঞ্জ করে করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। তো বন্ধুরা, আশা করি ডিজাইনটি আপনাদের ভালো লেগেছে, অবশ্যই কমেন্টে জানাবেন ডিজাইনটি কেমন লাগলো। আর আপনার মনের মতো ডিজাইনটি দেখতে অবশ্যই কমেন্টে জানাবেন কী ধরনের ডিজাইন আপনার প্রয়োজন, আমি চেষ্টা করবো সেভাবে ডিজাইন করে দেবার। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।